সাধারণত আমরা দেখি যে পানিতে ডুবে গেলে বেশিরভাগই বেশ দ্রুত, অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই মারা যায়। কিন্তু ওখানে তো আমি 2 মিনিটে, আমি তোমার যে 10 মিনিট হবে হয়েছে, কিন্তু 13 ঘন্টা হয়ে গেছে। কিন্তু এর ব্যতিক্রম কি হতে পারে? এমন কি হতে পারে যে কেউ কয়েক ঘন্টা পর্যন্ত পানির নিচে বেঁচে থাকে? কিন্তু আল্লাহ পাক যা চায় তাই হয়, আমার কোনো করার নেই। আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখানে আছেন সেখান থেকে আজকে সকলকে স্বাগত করছি আজকের এই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। দর্শক, আপনারা খুব ভালো করেই জানেন সম্প্রতির সময় একটি লঞ্চ দুর্ঘটনায় একজন ব্যক্তি 13 ঘন্টা পর উদ্ধার হওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে নানানভাবে সমালোচনার ঝড় উঠেছে। লঞ্চ ডুবির প্রায় 13 ঘন্টা পর জীবিত উদ্ধার যাত্রী সুমন ব্যাপারীকে নিয়ে আলোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে। কেউ কেউ 13 ঘন্টা পানির নিচে বেঁচে থাকাকে অলৌকিক বলছেন। উঠেছে দুর্ঘটনার সুযোগ নিয়ে ভণ্ডামির অভিযোগ। মানুষজন বলতেছে যে 12 ঘন্টা পানির নিচে থাকাটা খুবই কষ্টকর, এবং 12 ঘন্টা পানিতে থাকলে শরীরে অনেক সমস্যা হয়, চর্ম জাতীয় সমস্যা হয়। আপনার তো ওই ধরনের সমস্যা হয় না? তাছাড়া যে ব্যক্তি উদ্ধার হয়েছেন সে ব্যক্তির নাম হচ্ছে সুমন ব্যাপারী, তার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির আবদুল্লাপুর। তাকে এরপরে নেওয়া হয়েছিল মিডফোর্ট হাসপাতালে, সেখান থেকে তিনি বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডুবে যাওয়া লঞ্চ মর্নিংবার্ডের সঙ্গী হয়ে 13 ঘন্টা, এরপর সারা রাত হাসপাতালের বেডে, তবুও চোখে মুখে কোনো ক্লান্তি নেই, নেই কোনো শারীরিক বা মানসিক ধাক্কার ছোঁয়া। দর্শক, আসল সত্য ঘটনা প্রকাশ করার আগে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে যে হই হই রই রই কাণ্ড শুরু হয়েছে তা এক ঝলক আমরা দেখে আসি। সেখানে একজন ব্যক্তি লিখেছেন, বিকেলে ফায়ার সার্ভিসের নৌকাতে আমি এই ব্যক্তিকে হাজারবার দেখেছি, সন্ধ্যায় তাহলে এই ঘটেছে? এরপর আরও একজন লেগেছেন, ডাক্তারদের খাওয়ানো 20 কোটি টাকা তাহলে লঞ্চের নিচে চাপা পড়ল 13 ঘন্টার সাজানো নাটকের কাছে। এরপর আরও একজন ব্যক্তি লিখেছেন, 13 ঘন্টা পচা পানির নিচে থেকে এ চেহারায় জীবিত উদ্ধার, রাতে মনে হয় হাঁসের মাংস দিয়ে ভাত খাইছিল তাই চেহারার এই অবস্থা। এরপর আরও এক ব্যক্তি চ্যালেঞ্জ করে লিখেছেন, 13 ঘন্টা নয় আরও 13 মিনিট পানিতে ডুব দিয়ে থাকতে কোন, যদি জীবিত থাকে তাহলে বিশ্বাস কর্ম। এরপরে কেউ কেউ সে ব্যক্তির উদ্ধার হওয়ার ভিডিও প্রকাশ করে বলেছেন, লোকটাকে উদ্ধার করা হয়নি, বরং নিজে নিজে সাঁতার কেটে এসে নিজেকে নিজে উদ্ধার করেছেন। দেখতে পাচ্ছেন, ভালো করে আপনারা সে ভিডিওটি দেখে আসুন। এরপর আরও অনেকে লিখেছেন, 13টা লাশের মিছিল একটা 13 ঘন্টার মিথ্যা সব ভুলিয়ে দিল। এরপর আরও অনেকে টিটকারি করে পোস্ট করেছেন যে 13 ঘন্টা পানির নিচে থাকা দেশি জলপরি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন।
তো দর্শক, একটি ঘটনাকে কেন্দ্র করে তার উপর গবেষণা না করে আমরা যেভাবে এটার সমালোচনা করছি সেটা কি আসলে সত্য নাকি মিথ্যা, সেটাই আজকে জানতে পারবেন পুরো এপিসোড জুড়ে। তো চলুন শুরু করা যাক। দর্শক, 13 ঘন্টা পর জীবিত উদ্ধার হওয়া সেই ব্যক্তির ঘটনার সত্য কিংবা মিথ্যা সেটা জানার আগে আমাদের জানতে হবে ওয়াটার সায়েন্স কী বলে। ওয়াটার সায়েন্স বলে যদি কোনো নৌযান, লঞ্চ কিংবা জাহাজ ডুবে যায় সেক্ষেত্রে সেখানে যদি অক্সিজেন থাকে তাহলে কিছু কিছু ব্যক্তি বেঁচে থাকার সম্ভাবনা থেকে যায়। যে আন্ডারওয়াটার সায়েন্স যেটা বলে, যদি কখনো কোনো বস্তু আপনার সাবমার্স হয় আর যদি কোনো এয়ার ট্র্যাপ হয়ে যায়, উপরিভাগে থাকবে এয়ারটা, সেই এয়ারে যদি কেউ কখনো মাথা মুন্ডু উপরে থাকে নিঃশ্বাস নেওয়ার মতন, তাহলে এটা এই এয়ারটা ডেড হওয়া পর্যন্ত একটা জীবন বেঁচে থাকতে পারে। তাছাড়া সেই ব্যক্তি কতটুকু বাঁচবে তা ডিপেন্ড করবে সেখানে অক্সিজেনের পরিমাণ কেমন রয়েছে। সেখানে যদি কম অক্সিজেন থাকে তাহলে সেই ব্যক্তি কম বাঁচার সম্ভাবনা থাকে, এবং সেখানে যদি বেশি অক্সিজেন থাকে তাহলে বেশি বেঁচে থাকার সম্ভাবনা থেকে যায়। ঠিক তেমনি সুমন ব্যাপারী লঞ্চ নিয়ে যখন ডুবে যান তখন এমন এক জায়গায় তিনি আটকা পড়েন সৌভাগ্যবশত যেখানে তার নাক পর্যন্ত পানি পৌঁছায়নি, অর্থাৎ সেখানে একটি এয়ার পকেট তৈরি হয়েছিল যে কারণে তিনি শ্বাস নিতে পেরেছিলেন। তবে বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনা অস্বাভাবিক নয়, অক্সিজেন আছে এমন কোনো জায়গায় আটকে ছিলেন ওই ব্যক্তি। বাতাসের চাপের কারণে লঞ্চের ওই জায়গায় পানি না থাকায় ডুবে থাকার কোনো চিহ্ন মেলেনি তার দেহে। তবে হ্যাঁ, আরও দেরি হলে তিনি নাও বাঁচতে পারতেন, কেননা সেখানে যেই পরিমাণ অক্সিজেন রয়েছে সেই পরিমাণ তিনি বেঁচে থাকার সম্ভাবনা ছিল। আমি উঁচু করছি, ওখানে আমি উঁচু করছি, আমি উঁচু যেখানে এই পর্যন্ত পানি ছিল ওখানে উঁচু করছি। দর্শক, বিরাট এক প্রশ্ন, পানির নিচে মানুষ কতক্ষণ ধরে বেঁচে থাকতে পারে? বিজ্ঞান বলছে 2-1 মিনিট মানুষ বেঁচে থাকে, এরপরে সে মারা যেতে পারে। কিন্তু এর ব্যতিক্রম কি হতে পারে? অবশ্যই হতে পারে, যদি কেউ দমের প্র্যাকটিস করে তাহলে আরও কয়েক মিনিট সে বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। সুস্বাস্থ্যের অধিকারী একজন মানুষ পানির নিচে প্রায় 2 মিনিট পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখতে পারেন। বিশেষজ্ঞরা মনে করেন চর্চা করলে এই সময় আরেকটু বাড়ানো যেতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, আপনি যদি শরীরকে অক্সিজেন থেকে বঞ্চিত রাখেন তাহলে এর খারাপ প্রতিক্রিয়া হতে পারে। সুতরাং সেই বিষয়টি মাথায় রাখতে হবে এবং সে অভ্যাস না করাটাই ভালো। কিন্তু কথায় আছে রাখে আল্লাহ মারেকে, অর্থাৎ আল্লাহ যদি আপনার হায়াত রাখে সেক্ষেত্রে যতই প্রলয়ঙ্কারী দুর্যোগ হোক না কেন আপনি কোনো না কোনো উসিলায় বেঁচে যাবেন। বিশেষজ্ঞদের বরাত দিয়ে লাইফ সায়েন্স ম্যাগাজিন বলেছে, একজন ব্যক্তি যখন ডুবে যায় তখন তার মধ্যে একটি মানসিক প্রক্রিয়া কাজ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন শরীরে যতটুকু অক্সিজেন সঞ্চিত থাকে সেটি মস্তিষ্ক এবং হৃদযন্ত্রে চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়। সিল, মাছ, ডলফিন এবং ভোদরের মধ্যে এ ধরনের প্রক্রিয়া ঘটে। তবে এটি মানুষের ক্ষেত্রেও কখনো কখনো ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন। তো আজকে ঠিক তেমন কিছু ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব যেটা শুনলে রীতিমতো আপনারা শিউরে উঠবেন। তো চলুন শুরু করা যাক। 2015 সালে ইটালিতে 14 বছরের মাইকেল নামে এক কিশোর তার বন্ধুদের সাথে পানিতে লাফ মারে। বাকিটা কী হয়েছে শুনে আসুন। সবাই পানির উপরে উঠে আসলেও মাইকেল নামের সেই কিশোরকে আর দেখা যায়নি। পানির নিচে যাবার পরে কোনো একটি জায়গায় তার পা আটকে যায়, ফলে সে আর উপরে উঠে আসতে পারেনি। তাকে উদ্ধার করতে ডুবুরিদের পাঠানো হয়, প্রায় 42 মিনিট সময় লাগে তাদের। তাকে যখন উদ্ধার করা হয় তখন সে ছিল অচেতন, কিন্তু এই ঘটনার পর তাকে 1 মাস যাবৎ লাইফ সাপোর্টে থাকতে হয়েছিল। শেষ পর্যন্ত সে সুস্থ হয়েছে। এরপরে যুক্তরাষ্ট্রের NBC নিউজের তথ্য অনুযায়ী 2015 সালে 15 বছরের এক ছেলে লেকে পড়ে গিয়েছিল এবং সে পানির নিচে 15 মিনিট ছিল।
এরপর কি হয়েছিল নিজে দেখে আসো। সে লেকের পানি ছিল খুবই ঠান্ডা। সে কিশোর পানির নিচে 15 মিনিট ছিল। যখন তাকে উদ্ধার করা হয় তখন তার কোনো পালস রেট ছিল না। চিকিৎসকরাও তার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে বেঁচে যায়। তাছাড়া অস্ট্রেলিয়ায় এক মুক্ত ডুবুরি তিনি 9 মিনিট পানির নিচে থাকতে পারেন, কিন্তু একদিন তার সাথে কি ঘটেছিল সেটাও দেখে নেওয়া যাক। তার রেকর্ড ডাইভটি 253 মিটারের চেয়েও গভীর ছিল, যেটা 70 তলা আকাশচুম্বী অট্টালিকার প্রায় সমান। বিভিন্ন কৌশলের মাধ্যমে তিনি তার ফুসফুসের ক্ষমতা 14 লিটার পর্যন্ত বাড়িয়েছেন বলে জানা গেছে, যেখানে একজন সাধারণ মানুষের ফুসফুসের ক্ষমতা গড়ে 6 লিটার থাকে। 2017 সালের অক্টোবর মাসে নারায়ণগঞ্জের শীতলক্ষায় বালু বোঝাই একটি নৌযান ডুবে যায়। সে ঘটনায় 30 ঘন্টা পর একজনকে উদ্ধার করে ডুবুরি দল। সে ঘটনা কিন্তু আমরা এখনও ভুলে যাচ্ছি, শুনে আসুন। সে ঘটনায় নৌযানের ইঞ্জিন চালক সোহাগ হাওলাদার নিখোঁজ ছিলেন। তার মৃতদেহ খোঁজার জন্য স্বজনরা ডুবুরি ভাড়া করেন। 30 ঘন্টা পর ডুবুরি দল সোহাগ হাওলাদারকে জীবিত অবস্থায় নৌযানের ভেতর থেকেই উদ্ধার করে। 2015 সালে চীনের ইয়াংজে নদীতে একই রকম ঘটনা ঘটেছিল। 400 যাত্রী নিয়ে একটি প্রমোদ তরী ডুবে যায়, ফলে সেই তরীতে এয়ার পকেট তৈরি হয়েছিল, যে কারণে 4 জন মানুষ সেখানে শ্বাস নিয়ে বেঁচেছিল, যেটা অনেকটা আমাদের সেই সুমন ব্যাপারীর 13 ঘন্টার ঘটনার সাথে মিলে যাচ্ছে, শুনে আসুন। 2015 সালে চীনের ইয়াংজে নদীতে 400 যাত্রী নিয়ে একটি প্রমোদ তরী ডুবে গিয়েছিল। তখন ডুবন্ত জাহাজে তৈরি হওয়া একটি এয়ার পকেট থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। 2013 সালে নাইজেরিয়ায় এক ব্যক্তি ট্রাকবোর্ড নিয়ে ডুবে গিয়েছিলেন, যে কারণে সে ব্যক্তি বাথরুমে আটকা পড়েছিল। সেখানে অক্সিজেনের বাতাস এয়ার পকেট তৈরি হয়, যে কারণে সে লোক বেঁচে যায়। 3 দিন তিনি সেখানে বেঁচেছিলেন। 2013 সালে নাইজেরিয়ার এক ব্যক্তি একটি ছোট ট্রাকবোট নিয়ে সমুদ্রে যান, এক পর্যায়ে সেটি ডুবে যায়। সে ব্যক্তি তখন ট্রাকবোটের একটি বাথরুমে আটকা পড়েন, যেখানে একটি এয়ার পকেট তৈরি হয়েছিল। সেই জায়গায় তিনি 3 দিন পর্যন্ত আটকে ছিলেন। পরে ডুবুরিরা তাকে সেখান থেকে জীবন্ত উদ্ধার করে। নিশ্চয় বুঝতে পেরেছেন সেই সুমন ব্যাপারী ঘটনাটি মাত্র 13 ঘন্টার, কিন্তু এখন আপনাদেরকে যে ঘটনাটি শুনিয়েছি 2013 সালের, সে ঘটনাটি ঘটেছে 3 দিন ব্যাপী, অর্থাৎ 3 দিন পর সে ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। দর্শক, এই ভিডিওটির মাধ্যমে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে রাখে আল্লাহ মারে কে, অর্থাৎ আল্লাহ যদি চায় শুধু 13 ঘন্টা নয় 1300 বছরও কিন্তু আপনাকে পানির তলে জীবিত রাখতে পারবে। তাছাড়া এর আগের ঘটনাগুলো দিয়েও কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে এর আগেও কিন্তু মানুষ 3 দিন 4 দিন পর্যন্ত পানির নিচে জীবিত ছিলেন, শুধুমাত্র সেই এয়ার পকেট তৈরি হওয়ার কারণে, যে কারণে সেখানে শ্বাস নিয়ে অনেকে জীবিত ছিলেন। আর সেই কারণে কোনো ঘটনা ঘটার সাথে সাথে সেটার ব্যাপারে বিরূপ মন্তব্য না করে অবশ্যই আমাদের এই বিষয়ে জেনে শুনে তারপরে মন্তব্য করা উচিত, না হয় এভাবে সবাইকে লজ্জা পেতে হবে। তো সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আবারও নেক্সট টাইম আপনাদের সাথে দেখা হবে, কথা হবে এবং আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ।